أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين آمين কে বলতেছে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছে মাদিয়ানের প্রতি মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি শুআইব আলাইহিসসালাম সে বলল হে আমার সম্প্রদায় শুআইব আলাইহিসসালাম বলল তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রমাণ এসে গেছে অতএব তোমরা পূর্ণভাবে পরিমাপ করো এবং মানুষকে তাদের দ্রব্যাদি কম দিও না এবং পৃথিবীতে শুদ্ধি আনয়নের পর তাতে নৈরাজ্য সৃষ্টি করো না এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও আচ্ছা এটা আমরা এখানে একত্র অর্থ দেখলাম এখন আমরা এখান থেকে একটি ঘটনা দেখব যে এখান থেকে মাদিয়ানবাসীর এবং শুআইব আলাইহিস সালামের একটি ঘটনা শুরু হয়েছে আমরা যদিও ক্লাসের মধ্যে ধারাবাহিকভাবে দেখব তবে আমরা যদি একসাথে দেখি তাহলে আমাদের জন্য সামনে এটি বুঝতে সুবিধে হবে আচ্ছা মাদিয়ানের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা শুআইব আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছেন এখন মাদিয়ান কে ছিল ওই বসতি কোথায় ছিল আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমত মাদিয়ান হচ্ছে একজন ব্যক্তির নাম আর তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান একটু আশ্চর্য লাগতে পারে যেহেতু ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীদের মধ্যে সারা হাজারা এবং সন্তানদের মধ্যে ইসমাইল এবং ইসহাক আলাইহিসসালাম হচ্ছে প্রসিদ্ধ কিন্তু এর বাহিরেও ইব্রাহিম আলাইহিসসালামের আরও অন্য স্ত্রী ছিলেন এবং আরও সন্তানাদি ছিলেন তো অন্য স্ত্রীর একজন সন্তান হচ্ছে মাদিয়ান তো এই মাদিয়ান যেখানে বসবাস করত এই মাদিয়ান এই নামেই ওই এলাকার নামকরণ করা হয়েছে মাদিয়ান আর ওই স্থানটি হচ্ছে আরবের পশ্চিম উত্তরে লোহিত সাগরের উপকূলে এবং তৎকালীন সময়ে দুটি প্রসিদ্ধ রাস্তা ছিল যে বাণিজ্যিক রাস্তা ছিল দুটি একটি হচ্ছে ইয়ামান থেকে লোহিত সাগরের উপকূল ধরে মক্কা ইয়াম্বু হয়ে সিরিয়া গিয়েছে আর আরেকটি হচ্ছে ইরাক থেকে মিশরে এই দুটি রাস্তার মিলনস্থলেই ছিল এই মাদিয়ান বসতি ওই বসতি খুবই সুন্দর ছিল সবুজ শ্যামল খুবই চাকচক্যময় খুব সুন্দর ছিল এবং ওইখানের মানুষগুলো প্রাথমিক অবস্থায় খুব সচ্ছল এবং সমৃদ্ধশালী ছিলেন কিন্তু সময়ের পরিবর্তে তারা অনেক গুণায় লিপ্ত হয়ে যায় যেমন কুফর শিরেক তারপর বান্দার হক নষ্ট করা ওজনে কম দেওয়া আর যেহেতু তাদের যেই বসতিটি দুটি প্রধান রাস্তার বাণিজ্যিক রাস্তার পাশেই তারা কী করত রাস্তার মধ্যে টুল বসিয়ে তারা জোরপূর্বক কর আদায় করত এমনকি তারা কখনো কখনো ডাকাতি করত আর আমরা জানি যে তৎকালীন সময়ে সিরিয়া ছিল বাণিজ্যিক ক্ষেত্রে খুবই জনপ্রিয় বাণিজ্যিকের জন্য তো তারা কী করতো এরকম অন্যায় কাজ অনেক গুণা করত তারা বিশেষ করে তাদের যে গুণাটা ছিল তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওজনে মানুষকে কম দিত যেটা আমরা যে এখানে দেখেছি তো তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা শুআইব আলাইহিসসালামকে নবী করেছেন আর এই শুআইব আলাইহিসসালাম হচ্ছে মাদিয়ানের বংশধর তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর শুআইব আলাইহিসসালাম অন্যান্য নবীদের মতোই সাধারণত যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ধাওয়াত দিয়েছেন
তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাদেরকে সত্যের পথে আহ্বান করেছেন, এবং তারা যে অন্যায়গুলো করতেছে এগুলো থেকে নিষেধ করেছেন, তাদেরকে ওজনে কম দিতে নিষেধ করেছেন। কিন্তু তারা এই শোয়েব আলাইহিসসালামের এই দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে, শোয়েব আলাইহিসসালামকে প্রত্যাখ্যান করে। এমনকি যখন কোনো মানুষ শোয়েব আলাইহিসসালামের কাছে যেত তখন তারা বাধা দিত। এমন এক পর্যায়ে এমন হয়েছে যে ওই কাফিররা শোয়েব আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলছে যে তুমি হয়তোবা আমাদের এই দিন, এই যে কাফিরদের যে দিন রয়েছে শিরিকি, এই দিন তুমি গ্রহণ করবে, আর নয়তোবা আমরা তোমাকে এই বসতি থেকে বের করে দিব। তারপর শোয়েব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের এবং আমাদের কওমের মধ্যে আপনি সত্য প্রকাশ করে দিন এবং তাদের উপর আমাদেরকে জয়যুক্ত করুন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিনে ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন। সূরা হুদ 94 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আর যখন আমার হুকুম এসে পৌঁছেছে আমি মুক্তি দিলাম শোয়েবকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল নিজ রহমতে, এবং ওই জালিমদেরকে আক্রমণ করল এক বিকট গর্জন, অথপর তারা নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল মৃত অবস্থায়। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ানবাসীকে ধ্বংস করেছেন। তো আমরা সংক্ষেপে এখানে জেনে নিলাম যে মাদিয়ানবাসী কারা ছিল, কোথায় ছিল তাদের বাসভূমি। আচ্ছা, এই আয়াতে আরেকটি প্রশ্ন হচ্ছে এখানে যে পৃথিবীতে শুদ্ধি আনয়নের পর, যে পৃথিবীর সংস্কারের পর, এখানে পৃথিবীর সংস্কার এটা দুভাবে হতে পারে। একটি হচ্ছে যে পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে খুব সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন, সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে সৃষ্টি করেছেন, যেরকম মনে করেন গাছপালা পাহাড় পর্বত এগুলো, যে তোমরা কী করো না, এগুলো যে ধ্বংসের মাধ্যমে তোমরা আজাব গজব নিয়ে এসো না, এটা হচ্ছে একটা। আর আরেকটি হচ্ছে যে নবীদের মাধ্যমে রাসূলদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে যে শুদ্ধি করেছেন, মানুষদেরকে হকের যে হকের দাওয়াত দিয়েছেন, এগুলো অমান্য করিও না, এগুলোর পরেও তোমরা কী করো না, নৈরাজ্য সৃষ্টি করো না। এটার সংক্ষেপে এটাই।